Mula tra mula, mula eta te dey nei. Kamaratan to onek beshi. So ei ekon holo obostha, thik ache? Ajke amra fact niye kaj korbo, fact. Thik ache? Jeta bolbo seta andaze ashte hobe, andaze na ashle ami bolbo. এমন কথা বলবেন যেটা আমার বুঝে আসে। আমাদের বাসার পোলট্রি ফার্ম আছে, ঠিক আছে? আমাদের আত্মীয় স্বজনরা এই তো ব্যবসা টবসা করে, মুদির দোকান। আমরা তো আকাশ থেকে পড়ি নাই, একদম প্রভাবের ই থেকেও আসি না। আমরা তো মধ্যবিত্ত ঘরের ছেলে পেলে, ঠিক আছে? তো মধ্যবিত্ত ঘরের ছেলে পেলে আমরা তো জানি, আমরা যেগুলো করে খাই, আমরা খাই তাহলে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচিরা খায়, তো আমরা তো জানি দুই চার কথা তাদের কাছ থেকে আমরা দেখি। দয়া করে পয়েন্টে কথা বলুন, ঠিক আছে? যাক, আমি তথ্যটা অন বিহাফ অফ গভর্নমেন্ট, যে তথ্যটা প্রতিদিন কৃষি বিপণন দপ্তর এটা তৈরি করে, আমি দুইটা এক তারিখ আর হচ্ছে বিশ তারিখ দুইটার কম্পারিজনটা আমি দেখা দিলাম, ঠিক আছে? তো এটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই ক্যালকুলেশন করে নিচ্ছি, এটা কোনো রকেট সায়েন্স না। সরকার এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইটার জন্য একটা স্পেশাল ব্যবস্থা নিয়েছে, সেটা হচ্ছে সরকার টাস্ক ফোর্স গঠন করেছে প্রতিটা জেলায়। এই টাস্ক ফোর্সের কিছু সুনির্দিষ্ট কর্মপরিধি আছে, তারা কি করবে, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা যে টাস্ক ফোর্সটি কক্সবাজারে গঠন করা হয়েছে সেখানে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, তিনি হচ্ছেন এটার আহ্বায়ক, এবং আমাদের অন্যান্য সরকারি কর্মকর্তারা এটাতে যুক্ত আছে। এইবার আমাদের বক্তা অধিকার একটু বলবে কি কি নির্দেশনা আমাদের সামনে আছে এবং কি কি আমরা করেছি, ঠিক আছে? ধন্যবাদ স্যার, সালাম আলাইকুম, আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকার 7 অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যেক জেলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে, কিছু কার্যপরিধি আছে, আমি আপনাদের সবে অবগতির জন্য বলি। টাস্ক ফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থান সহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে। এরপর বলা আছে টাস্ক ফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা করবে। টাস্কফোর্স প্রতিদিন মনিটরিং করবে এবং সেই রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করবে। এটাই স্যার টাস্কফোর্সের যে কার্যপরিধি স্যার বলা আছে। এখন স্যার আমি আপনার সদয় অবগতির জন্য কিছু উপস্থাপন করবো, সেটা হচ্ছে যে আমরা মনিটরিং করে যে সমস্ত জায়গায় বিশৃঙ্খলা পেয়েছি সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরতে চাচ্ছি। প্রথমত মূল্য বৃদ্ধি তো আছেই, যে জায়গাগুলোতে আমাদের বেশ অসঙ্গতি দেখা যায়। প্রথম যে বিষয়টি আসলে মূল্য তালিকা টানানোর বিষয়টি, এটি দেশের প্রচলিত কয়েকটি আইনে বলা আছে যে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে, কিন্তু দেখা যায় বাস্তবে মূল্য তালিকা নাই এবং থাকলেও সেটা আমরা ঠিক মতো প্রদর্শন করি না, লুকিয়ে রাখি, এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট অনীহা রয়েছে। যখন মনিটরিং হয় তখন আমরা তড়িঘড়ি করে ভিতর থেকে একটা মূল্য তালিকা বের করি এবং সাথে সাথে মূল্যটা চেঞ্জ করি বা তারিখ পরিবর্তন করি। আবার সেই মনিটরিং টিম বা অভিযানিক দল যখন বাজার থেকে চলে যায় তখন আমরা মূল্য তালিকাটা সরিয়ে রাখি এবং আবার দাম চেঞ্জ করি। আবার দেখা যায় মূল্য তালিকায় যেটা আমি ঘোষণা দিয়েছি তার চেয়ে বেশি বিক্রি করছি, এই জায়গাটাতে আমরা যারা ভোক্তা সাধারণ আছি এটা আমাদের আরো সচেতন হতে হবে। এরপরে আমরা দেখি যে পাকা রসিদ, পাকা রসিদ কিন্তু একটা কয়েকটি বৈশিষ্ট্য আছে, ক্রয় বিক্রয় পাকা রসিদ, ক্রয় বিক্রয়ে জিনিস ক্রেতা বা বিক্রেতার নাম থাকতে হবে, কার কাছে বিক্রি করলাম, কত পিস ইউনিট মূল্য থাকতে হবে এবং পরিমাণটা উল্লেখ থাকতে হবে। কিন্তু আমরা পাকা রসিদ হাত বদল হলেই পাকা রসিদ আমরা নিশ্চিত করছি না বা আমরা ব্যবহার করছি না,
এবং পাকারসি থাকলেও কখনো মূল্য থাকে থাকে না কখনো ইউনিট প্রাইস থাকে না এক ধরনের এলোমেলো বিষয় এবং আমরা বাজারে দেখেছি বিভিন্ন পাইকারি বিক্রেতা যারা খুচরা বিক্রেতার কাছে ডিম বা ব্রয়লার মুরগি বিক্রি করেন তারা পাকারসি দেন না বিভিন্ন অজুহাত এটা আমরা সরেজমিনে পেয়েছি এরপরে দেখা যায় যে মুরগির বিষয়টি যদি বলি এমন অনেক ব্যবসায়ী আছেন যারা মিডলম্যান হিসেবে কাজ করছেন দশ জায়গা থেকে অর্ডার নিয়ে তিনি কমিশন হিসেবে কাজ করেন আর একজনকে বলেন মুরগি দেওয়ার জন্য তিনি মাঝখানে টাকাটা নিচ্ছে কিন্তু মুরগি সাপ্লাই করছে অন্য একজন অর্থাৎ যিনি মুরগি সাপ্লাই করছেন আর যিনি টাকা নিচ্ছেন তার সাথে তার কখনো দেখা হয় না ফোনে ফোনে ডিমের বাজারে দেখি এক ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দাম নির্ধারণ করে দেওয়া হয় প্রতিদিন সকালবেলা সেই গ্রুপের ছবি আমার কাছে আছে এবং প্রতিদিন সকালে এই কোন একটা গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যবসায়ীদের এই রেটটা দিয়ে দেওয়া হয় এবং এই রেটের বিনিময়ে মাসে ১০০০ করে সার্ভিস চার্জ নেয় তিনি দেন তো এভাবে মূল্য নির্ধারণ করাটা কতটুকু যৌক্তিক বা বিধি সম্মত সেটা আপনাদের কাছে আমি জানতে চাই পাশাপাশি পাইকারি ডিমের দোকানে যে মূল্যটা থাকে যে কোনো মূল্যে সেটা আসলে আপনারা কতটুকু মেনটেন করেন আপনারাই ভালো জানেন আমি নিজে বিভিন্ন জায়গায় তদারকি করে দেখেছি আমাদের বলছেন এক রেট কিন্তু বাস্তবে বিক্রি করছেন আরেক রেট এবং পণ্য কোথায় থেকে নিয়েছেন সেটার সোর্স ট্রেসেবিলিটি নাই অর্থাৎ এর উৎস আমরা জিজ্ঞেস করলে বলতে পারছেন না অমুকে দিয়ে যায় গাড়ি দিয়ে যায় কোনো ক্রয়রসিক বা পাকারসিক থাকে না একটা পণ্য আপনি কার কাছে বিক্রি করছেন কোথায় বিক্রি করছেন সেই ট্রেসেবিলিটি থাকতে হবে স্বচ্ছতা থাকতে হবে তাহলে শৃঙ্খলা থাকবে যে আপনার আমি খাবার থেকে ডিম ক্রয় করলাম আমি আবার কার কাছে বিক্রি করলাম এই প্রত্যেকটা হাত বদল হলেই পাকা রসিদের প্রচলনটা এটা থাকা উচিত